हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। दिस इज हैप्पी खान यूट्यूब चैनल। वेलकम टू अनदर वीडियो। आशा करी जे जेखने आछेन सबाई अनेक भालो आछेन, सुस्थ आछेन। आमी आलहमदुलिल्लाह भालो आछी। तो व्यूअर्स, आपनादेर काछे आज के शेयर करब शाही टुकड़ा रेसिपी। एजोन्नो आमी ब्रेड एभावे करे केटे निच्छी। पाशे जे लाल अंशटा थाके बा ब्राउन कलर जे अंशटा थाके आमी केटे सादा अंशटा शुद्ध निच्छी। एरपर व्यूअर्स, आमी शाही टुकड़ार जोन्नो फिलिंग तैरी करे नेब। एजोन्नो एखाने प्राय एक केजिर मतो गरुर दूध निये निएछि। दूधटा भालो करे जाल दिए निते हबे। आर एखाने एड करेछि तेजपाता आर एक कप चीनी। एरपर ए दूधटाके जाल दिए निते हबे भालो करे। चूलाटा मीडियाम आँचे रेखे प्राय 7-8 मिनट जाल देवार परे एखाने आमी एड करब कन्डेंस मिल्क 1 कापेर मतो। एखाने आपनारा कन्डेंस मिल्कर परिवर्ते पाउडार मिल्कटाओ यूज करते पारें। एरपर नेड़े चेड़े दूधटाके आमि आरेकटु कुक करे निब। एरपर एखाने व्यूअर्स एड करेछि बादाम आर किशमिश। तो व्यूअर्स, शाही टुकड़ार जन्य आमार फिलिंगटा बानानो कमप्लीट। এরপর আমি একটি কাচের বলে 4টা ডিম নিয়ে নিয়েছি আর এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। তো এখানে আমার ডিমের ব্যাটারটি রেডি। চিনিগুলো ভালো করে গলে গেছে। এখন আমি ব্রেডগুলো এই ডিমের ভিতরে দিয়ে ফ্রাই করে নিব। এজন্য আমি একটা ফ্রাই প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। ডিমের ব্যাটারের ভিতরে এভাবে ব্রেডগুলো ডুবিয়ে নিয়ে আমি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ব্রেডগুলোকে ব্রাউন কালার করে ফ্রাই করে নিব। ভিউয়ার্স, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি স্কিপ না করে দেখেন তাহলে আমি আশা করি আপনারা এই রেসিপিটি বাসায় তৈরি করে খেতে পারবেন। এই যে ভিউয়ার্স, আমার ব্রেডগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি শাহী টুকরা তৈরির জন্য একটি প্লেটে ব্রেডগুলো সাজিয়ে নিচ্ছি।
এরপর যে ফিলিংটা তৈরি করেছিলাম গরুর দুধ আর কন্ডেন্স মিল্ক দিয়ে ওটা আমি দিয়ে দিব। এখন আমি ব্রেডের উপরে ফিলিংটা দিয়ে দিচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার অনেক ইয়ামি শাহী টুকরা। তো আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই অনেক ভালো থাকেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।